বদলে যাবে শিয়ালদা স্টেশন, বরাদ্দ 27 কোটি টাকা। আধুনিকীকরণ হবে বাংলার 37টি স্টেশন। সারা দেশ জুড়ে 508টি স্টেশনের সংস্কারের কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকারের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের অধীনে 37টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শিলান্যাস করলেন আজ। রবিবার সকাল 11টায় ভার্চুয়াল মাধ্যমে হয় সেই অনুষ্ঠান। বাংলার মোট 37টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে এই প্রকল্পের অধীনে। শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনের মান উন্নয়ন করে তা সাজানো হবে। এই আবহে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য। জানা গিয়েছে শিয়ালদা ও হাওড়া ডিভিশন এবং উত্তরবঙ্গের মোট 37টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে। আজ গোটা দেশে 508টি স্টেশনের শিলান্যাস করা হয়েছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে রয়েছে বাংলার 37টি স্টেশন। শিয়ালদা, আলুয়াবাড়ি রোড জাংশন, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়া ডহরি, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, অন্ডাল, বিন্নাগুড়ি, বোলপুর, দলগাঁও, ডালখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি, মালদা টাউন, নিউ আলিপুর দুয়ার, শামসি, পাণ্ডবেশ্বর, নিউ মাল জাংশন, নিউ ফারাক্কা, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকে সাজানো হবে অত্যাধুনিকভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুযায়ী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে, আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনগুলিতে। মেরে দেশ কে সামান্য নাগরিকোঁ কে লিয়ে ये कितना बड़ा अभियान होने वाला है, इसका लाभ देश के लगभग सभी राज्यों को मिलेगा और सभी देशवासियों को बधाई देता हूं। साथियों, आज पूरी दुनिया की दृष्टि भारत पर है। वैश्विक स्तर पर भारत की साख बढ़ी है। भारत को लेकर दुनिया का रवैया बदला है और इसकी दो प्रमुख बातें हैं, दो मुख्य वजह हैं। पहली, आप देशवासी भारत के लोगों ने करीब करीब 3 दशक बाद, 30 साल बाद देश में पूर्ण बहुमत की सरकार बनाई, वो पहली वजह। और दूसरी वजह है, पूर्ण बहुमत की सरकार उसी स्पष्टता के साथ जनता जनार्दन की उनकी भावना का आदर करते हुए बड़े बड़े निर्णय लिए, चुनौतियों के स्थायी समाधान के लिए अविरत काम किया। आज भारतीय रेलवे भी इसका प्रतीक बन चुकी है। রেলের অমৃত ভারত প্রকল্পের কল্যাণে অমৃতের ছোঁয়া পাবে শিয়ালদা স্টেশন। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শুরু করে শৌচাগার কিংবা বিশ্রাম কক্ষ সবকিছুতেই থাকবে বদলের ছোঁয়া। এই কাজের জন্য মোট বরাদ্দ করা হয়েছে 27 কোটি টাকা। শিয়ালদা স্টেশনের ভিড়ের কারণে ব্যস্ত সময় নানা রকম সমস্যা হয় বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ যাত্রীদের। সেটারও পাকাপাকি সমস্যার সমাধান চায় রেল। তবে রাজনৈতিক মহলের মতে রেলের মাধ্যমে লোকসভা ভোটের আগে দেশের মানুষের কাছে বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে রেল মন্ত্রকের আধিকারিকদের দাবি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রেলের মেকওভারের কথা অনেকদিন আগেই শুরু হয়েছিল, এবার অমৃত ভারত প্রকল্পে তা আরো কয়েক ধাপ এগিয়ে এলো। জানা গেছে 2024 সালের 31 মার্চের মধ্যে এই স্টেশন তৈরির কাজের প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা।
বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,